ক্যাবিনেটে আজকে যে বিষয়টা এসেছিল বয়সসীমা ছুটি, তারপরে হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের পাঠানো আনা এগুলোর ক্ষেত্রে কিছু অনিয়ম দুর্নীতি হয়, সেইগুলোতে ম্যাজিস্ট্রেটদেরকে একটা ক্ষমতা দেওয়া হয়েছিল ব্যবস্থা গ্রহণ করার, সেই ক্ষমতা প্রথমে আইনে ছিল, পরে ওটা রহিত করা হয়েছে, আজকে আবার ওটা ফেরত আনা হয়েছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের শাস্তি প্রদান করার এখতিয়ারটা বাড়বে। আরেকটা খবর একটু শেয়ার করা জরুরি, সেটা হচ্ছে সরকার আরও 4টি নতুন কমিশন গঠনের কাজ শুরু করেছে এবং এই কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কমিশন 4টি হল স্বাস্থ্য নিয়ে কমিশন, গণমাধ্যমের উপর কমিশন, শ্রমিক অধিকার নিয়ে কমিশন এবং নারী বিষয়ক কমিশন। স্বাস্থ্য বিষয়ে যিনি সভাপতি হবেন উনি হচ্ছেন ডক্টর এ কে আজাদ খান, জাতীয় অধ্যাপক, আপনারা সকলেই চেনেন। গণমাধ্যমে থাকবেন জনাব কামাল আহমেদ, তাকেও আপনারা চেনেন, তিনি নিয়মিত কলাম লেখক। শ্রমিক অধিকারে থাকবেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ, উনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক। আর নারী বিষয়ক যে কমিশন সেটাতে নেতৃত্ব দেবেন শিরিন পারভিন হক, উনি নারী পক্ষের একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং সক্রিয় সদস্য। আমরা আশা করি যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই 4টি কমিশনেরও পূর্ণাঙ্গ সদস্য তালিকা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব। আবার বলবো, আচ্ছা, স্বাস্থ্য নিয়ে যে কমিশন সেখানে থাকছেন জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান, গণমাধ্যম নিয়ে থাকছেন জনাব কামাল আহমেদ, শ্রমিক অধিকারের কমিশনে থাকছেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের উনি এক্সিকিউটিভ ডিরেক্টর, নারী বিষয়ক যে কমিশন সেটার প্রধান থাকছেন শিরিন পারভিন হক, ওনাকেও আপনারা অনেকেই চেনেন, উনি নারী পক্ষের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন। আজকে আরও 3টা বিষয় আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি। একটা হচ্ছে শহীদদের তালিকা, একটা ভেরিফাইড তালিকা হয়েছে। এই তালিকা করতে গিয়ে একটি বিষয় আমাদেরকে একটু ভোগাচ্ছে, শহীদ বলেন আহত বলেন উভয় ক্ষেত্রেই, সেটা হচ্ছে সে সময় হাসপাতালগুলো থেকে কাগজপত্র সরিয়ে ফেলার একটা নির্দেশনা দেয়া হয়েছিল। সো অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে আমরা অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতালের সাথে যে ক্রস চেক করার ব্যাপারটা সেটা করতে পারছি না, ফলে আমাদের কাছে ভেরিফাইড লিস্ট বাদেও আরেকটা লিস্ট আছে, সেটাকে আমাদের একদম মাঠ পর্যায়ে থেকে যাচাই বাছাই করে আনতে হচ্ছে। সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে সকল হাসপাতাল থেকে এরকম কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে, যারা নির্দেশ দিয়েছেন, যারা কাগজপত্র সরিয়েছেন তাদের সকলের ব্যাপারে তদন্ত হচ্ছে এবং আমরা সেই দোষীদেরকে শাস্তির মুখোমুখি করব। প্রত্যেক আহত এবং নিহত পরিবারের সাথে আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, এটা একটা বিষয় আলোচিত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আলোচিত হয়েছে তা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু উদ্বেগ, তারা তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবের আগে তাদের এই উদ্বেগগুলো প্রকাশ করেছিল। আপনারা দেখেছেন যে এবার পুজো মণ্ডপে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের থেকে শুরু করে অনেকেই নিয়মিত গেছেন, যে একটা অনিশ্চয়তা কারো কারো মধ্যে ছিল সে অনিশ্চয়তা দূর করার সর্বাত্মক চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের একাংশ থেকে 8 দফা দাবি জানানো হয়েছে, সেই 8 দফা দাবি নিয়েও তাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে, সেই 8 দফা দাবি সরকার বিবেচনায় নিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। আমরা নিজেরাও তাদেরকে আশ্বস্ত করেছি, আপনাদের মাধ্যমেও আবার আশ্বস্ত করছি যে নতুন এই বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু পরিচয়ে কারো অনিরাপদ বোধ করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় বলে আমি একটু আমার পক্ষ থেকে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা বাক স্বাধীনতায়
কোনো রকমের হস্তক্ষেপ করছি না, এটা আমাদের নীতিগত অবস্থান। আপনারা যা বলতে চাচ্ছেন, যা লিখতে চাচ্ছেন, সবই বলছেন, সবই লিখছেন। একটা জিনিস যেটা আমাদের নজরে এসেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রপাগান্ডা করার উদ্দেশ্যে তথ্য বিকৃত করা হচ্ছে। এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে, সেগুলো আবার বুস্ট করা হচ্ছে। তো আমরা অ্যাজ মাচ অ্যাজ উই বিলিভ ইন ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেজন্য আমরা একই সাথে এটাও একটু বলতে চাই যে রিউমার্স কেনে মিথ্যা প্রমাণিত হয় এমন বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আনছেন তারা না আনলেই ভালো করবেন। আমি আমার নিজেরই একটা উদাহরণ দিয়ে বলি যে একজন খেলোয়াড়কে দিয়ে একটা জাতীয় দৈনিকের লোগো এবং নাম ব্যবহার করে আমার ছবি দিয়ে বলা হচ্ছে যে অমুক খেলোয়াড় আমাকে উপদেশ দিচ্ছেন যে আমি যেন পর্দা করি, কিন্তু না ওই ওই খেলোয়াড় কিছু বলেছেন না ওই সংবাদপত্রের সাথে এটার কোনো সম্পর্ক আছে। তো এইগুলো বলে হচ্ছে কি যে একটা অনেক কঠিন সময় আমরা সকলে মিলেই পার করছি। আমাদের যেই কাজগুলোতে কনসেন্ট্রেট করার কথা, গঠনমূলক সমালোচনা আমাদেরকে যতটা এগিয়ে দেয়, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত সত্যের সাথে কোনো সম্পর্কই নেই এমন কথাবার্তা যখন বলা হয় তখন আমাদেরকে কিছুটা হলেও তো সময় দিতে হয়। হ্যাঁ, তো সেটা আপনাদের মাধ্যমে আমাদের একটা আহ্বান থাকবে যে আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো সকলকে একটু বলবেন। তো এই ছিল আমাদের আজকের ক্যাবিনেটের যে আলোচনাটুকুন হয়েছে তার নির্যাস, এবার আপনাদের